গোপালগঞ্জ জন্ম নেওয়া ঠিক হইলো ছোটকালে গরিব মানুষ ছোটকালে থেকে ঢাকা থাকি। আচ্ছা, সেটা মাংস কবে থেকে বিক্রি করেন? তখন 80 টাকা কেজি। হ্যাঁ, যখন 80 টাকা কেজি তখন তুমি বিক্রি করি। কত বছর হলো? 2005 ছিল তখন থেকে আর কি। আচ্ছা আচ্ছা, এখন কেমন বিক্রি হয়? আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য তো পরিস্থিতি তো ভালো না, সারা বাংলাদেশের ব্যবসা পরিস্থিতি খারাপ। তাহলে আল্লাহ কিছু শুক্রিয়া করি, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। করোনার কি আপনার কোনো এফেক্ট হয়েছে, মানে আপনার এই যে 3টা মাস বন্ধ ছিল, আপনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? না না, ওভাবে কিছু হয় নাই। চলছেন কেমনে? এই তো ওই যে 4টা বন্ধ খোলা ছিল দোকান, 4টা বন্ধ সকালের থেকে 4টা বন্ধ খোলা, এর ভিতরে দোকানদারি করছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, তা এখন আপনার দোকানে যারা আসে মাংস কিনে ঠিক মতে? হ্যাঁ হ্যাঁ, কিছু বলে না যে করোনায় ধরছে কিনা? না না, এরকম পাইনি এখনো। আচ্ছা আচ্ছা, গোস্ত কেমন ধরতে দিন আর কি। হ্যাঁ, ওই কাটা শিখ ধরে গোস্ত কেমন সুতি দিন। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা।